এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে এগ্রি বাংলার পক্ষ থেকে বেশ কিছু অ্যাপ প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে পাবলিশ হয়েছে। এই অ্যাপসগুলো কীভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে কিছু ভিডিও উপস্থাপন করব। তো এই পর্যায়ে আমি একটা ভিডিও উপস্থাপন করছি যে অ্যাপসটা নিয়ে, সেটা হলো যে আপনারা লগ ভলিউম নামে একটা অ্যাপ দেখবেন, যে আমার ভিডিও ডিসক্রিপশনে প্লে স্টোরে আমি এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপসগুলো সম্পূর্ণ ফ্রি। তো প্রথম যে অ্যাপসটা, যে যারা কাঠের ব্যবসা করেন বা কাঠ কেনা বেচা করেন তাদের জন্য এটা কাজে লাগবে। কাঠের সিএফটি ভ্যালু সাধারণত কীভাবে বের করা হয় অতি সহজে তার একটা এখানে সংক্ষিপ্ত উপায় দেওয়া আছে। প্রথমে আমি রাউন্ডে টুল দেখলাম, যে আমরা কাঠের গোলায় বলি, যে গোলায় মধ্যে কতটুকু কত সিএফটি কাঠ আছে এটা কীভাবে বাইর করবো। এখানে একটা গোলায়ের ছবি বা ইমেজ দেওয়া আছে, এখানে দেখবেন যে তিনটা ব্যাট বা ব্যাট মাপার পজিশন করা আছে, যে তিনটাকে আপনারা মেপে একটা অ্যাভারেজ করে নেবেন। তো এই ব্যাট মাপার পর এটাকে আমরা বলছি গাট, এন্টার এই গাট, এই কাট গাট ভ্যালুটা বা এটা ইংরেজিতে সাবকামফারেন্স বলা হয় বা পরিধি। এই পরিধিতে তিনটা মাইফা গড় গড় ভ্যালুটা আপনারা এখানে পড়তে দেন। মনে করেন যে আমি এই গড় ভ্যালু পাইলাম, এটা আমি ফিটে চাইছি, যে আমি পাইলাম যে 12 ফিট, আচ্ছা 12 ফিট একটু বেশি হয়ে গেল, আমি একটু এটা কাট যেহেতু 2 ফিট ধরলাম, যে 2 ফিট আমার অ্যাভারেজ পরিধি। এরপরে এই কাটটা কত লম্বা, লেন্থ, এই লেন্থ দেওয়া আছে সবুজ কালারের, এই লেন্থটা আপনারা ফিটে মাপবেন। এটা মনে করেন যে আমি হয়তো আরও 2 ফিট পেলাম বা 4 ফিট পেলাম, এটা মনে করেন এটা 4 ফিটটা এই জায়গায় লিখবেন, এই জায়গায় পোস্টিং দিলেন, এরপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা সিগন্যাল আসবে আমার এটা দেওয়া আছে, যে এখানে আপনারা এটা ভালোভাবে দেখবেন, যে এই যে আপনার 4 ফিট আর 2 ফিট যেটা এই দেওয়া আছে, এটা এক সেফটি কাট। তো এইভাবে আপনারা যে কোনো একটা রাউন্ডেড কাঠের কত সেফটি কাট আছে ব্যাক করতে পারবেন। এখান থেকে ব্যাক করলেন, ব্যাক করার পর এরপরে আরেকটা ফর্মুলা দেওয়া আছে, এটাও আপনার এখানে কিছু অ্যাপ দেওয়া আছে, অ্যাপগুলো আপনারা কেটে দিবেন যে কোনো। আচ্ছা এখানে কর্নারে ক্রস চিহ্ন দেওয়া আছে, আপনারা অ্যাপগুলো কেটে দেবেন, অ্যাপগুলো দেখার দরকার নাই। এরপরে আপনারা সেকেন্ড যেটা যাবেন, এই আপনার সেকেন্ড আমরা যাব, রাউন্ডেড টুতে যাওয়ার পর এটা আমরা মানে এই কাজটায় আর একটা ভাবে আমরা ইঞ্চিতে যদি আমরা মেজার করি তাহলে কীভাবে করব। তো এখানে আপনার দুটা জিনিস লাগবে, একটা হলো ডায়ামিটার আর একটা হলো আপনার লম্বা। এই লম্বার মাপটা সাধারণত ফিটে নেওয়াই ভালো, যেহেতু এটা বেশি মান হবে। আর ডায়ামিটারটা হলো যে এটার এই যে এখানে লাল দাগ দিয়ে দেখানো হয়েছে, যে অনেকটা আমরা বলি যে ব্যাস, বৃত্তের যেরকম ব্যাস এই ব্যাস মাপা। তো এই ডায়ামিটারটা আপনারা নেবেন, ডায়ামিটারটা মাইপে এখানে ইঞ্চিতে দেবেন। মনে করেন যে এটা মাপ আসলো আপনার 48 ইঞ্চি, ইঞ্চিতে আমি দিলাম।
এরপরে লম্বার মাপ আমি এটা ফিটে দিব, এটা ফিটে দেবো, মনে করেন যে এটা 7 ফিট দিলাম। এরপরে আপনি ক্লিক করবেন, তাহলে এখানে কত সিএফটি কাট এসে প্রায় 69 সিএফটি কাট। হ্যাঁ, 69 সিএফটি কাট। তো এইভাবে আপনারা ইঞ্চিতে আর লম্বা মাইপে আপনারা এই সিএফটি কেট করতে পারেন। তাহলে কাঠের এ একটা সুন্দর মেজারমেন্ট গেল। এরপরে আপনি রেক্টেঙ্গুলার উড বা যেটা আমরা ফেরাই করা কাঠ বলি, সেই কাঠের কীভাবে বাইর করবেন তার একটা এখানে ফর্মুলা দেওয়া আছে। এটা অত্যন্ত সহজ যে এর উচ্চতা লাগবে, প্রস্থ লাগবে এবং দৈর্ঘ্য লাগবে। তবে উচ্চতা এবং প্রস্থ এই দুইটা আপনারা ইঞ্চিতে ডাটা দিবেন, যে এখানে আমি মনে করলাম যে 12 ইঞ্চি, আর প্রস্থ দিলাম আমি এটা দিলাম 15 ইঞ্চি পাওয়া গেল মনে করেন। এরপরে লম্বার মাপটা একটু বেশি থাকে, এটা ফিটে, এটা মনে করেন 8 ফিট দিলাম। তাহলে আমি এখানে ক্লিক করলে দেখেন যে এখানে প্রায় 10 ফিট, 9.99 10 ফিট কাঠ এখানে আছে। এটা হলো সেরাই করা কাঠের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা। এরপরে আপনারা মোটামুটি এই তিনটে পদ্ধতিতে আপনারা কাঠের সিএফটি ভ্যালু বাই করার সূত্রগুলো দেখলেন। আপনারা যারা ভিডিওটা দেখলেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার এই অ্যাপগুলো আপনারা অ্যান্ড্রয়েডে ডাউনলোড করে নিতে পারেন, তাতে আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।